43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উদ্ধার করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমার মনে বড় দুঃখ হয়, আমার মনে বড় ব্যথা পায় ওই সময়, যেই সময় ওলামায়ে কেরামদের মুখ দিয়ে এমন কথা বের হয়, ওলামায়ে কেরামের জবান থেকে এমন কথা বের হয় যেটা একজন ইমানদার মুসলমান হিসেবে আমাদের মানা বড়ই কষ্টকর হয়ে যায়। এখন সারা বাংলাদেশে একজন আলেম আরেকজন আলেমকে বেদাত ফতোয়া দেয়, একজন আলেম আরেকজন আলেমকে মুশরিক ফতোয়া দেয়, একজন আলেম আরেকজন আলেমকে মূর্খ ফতোয়া দেয়। একজন বলে তুমি বেদাতি, আরেকজন বলে তুমি বেদাতি, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে মিলাদ কিয়াম না করলে কাফের হয়ে যাবে, কেউ বলে মিলাদ কিয়াম করলে বেদাত, কেউ বলে মিলাদ কিয়াম না করলে বেদাত, কেউ বলে মিলাদ কিয়াম করলে বেদাত। এই একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে যা অবস্থা সৃষ্টি হয়েছে এগুলোর কারণে আজকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ার একটি বিষয় বহুত আলোচিত সমালোচিত হচ্ছে, আলোচনা সমালোচনার ঝড় বইছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশের একজন স্বনামধন্য আলেম, আমি তার নামটা উচ্চারণ নাই করলাম, তিনি একটা বক্তব্য দিতে দিতে বলেছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না, নাউযু বিল্লাহি মিন যালিক। আবার তার বিরুদ্ধে আরেকজন অনেক ওলামায়ে কেরামগণ এটার বিরুদ্ধে রিটার্ন বক্তব্য দিয়েছেন, আবার কেউ কেউ এই আলেমের পক্ষে থেকে অন্যদেরকে গায়েল করার জন্য পক্ষ বিপক্ষ তর্ক বিতর্কের যে সৃষ্টি করেছেন, এটার কারণে আমি মনে করি বাংলাদেশে এক পয়সার তো উপকার হয় নাই, বরং তার চাইতে বেশি ক্ষতি হয়েছে এই কাজ করার কারণে। উপকারের বদলে একটা ফেতনা শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে, যেই ফেতনার কারণে আজকে ওলামায়ে কেরামগণ মানুষের সামনে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত পদতলিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কারণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন কি ছিলেন না, এই বিষয়টা জনসম্মুখে বলা কি দরকার? আমার কথা হলো আমার রসুলের বিষয়ে তো প্রশ্ন তোলা আমাদের জন্য কাম্য নয়, আমরা শুধু এতটুকু বিশ্বাস করব আমার রসুলকে ভালোবাসা আমাদের ইমান, রসুলের উপর ইমান আনা হচ্ছে আমাদের ইমান। যে ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর উপর ইমান না আনবে সে কখনো কোনো সংজ্ঞায় মুসলমান হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন বাস্তব জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার রাসূলকে দিয়েছেন এই প্রত্যেকটা জিনিস মানার নাম ঈমান, আমার রাসূলকে বিশ্বাস করার নাম ঈমান। এখন রাসূল কখন থেকে নবী, রাসূল কখন থেকে নবী, এই বিষয়ে তোমার আমার প্রশ্ন তোলার তো কোনো প্রয়োজন নাই। এখন বলতে গেলে সঠিকভাবে কোরআন হাদিস রিসার্চ করতে গেলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী, আমরা হাদিস থেকে দেখতে পাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী যখন হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ধুলা আর বালু তার রূহ শরীর ধুলা বালুর মধ্যে যখন গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ যখন তিনি সৃষ্টি হয় নাই, সৃষ্টির অনেক আগ থেকেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, বলে দালাইলুন নবুয়াত সপ্তম খণ্ডের একটা কিতাব। এই দালাইলুন নবুয়াতের মধ্যে দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডের 80 পৃষ্ঠার মধ্যে আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجد في طينته. حضرت إرباز بن ساريا বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন إني عبد الله وخاتم النبيين আমি আল্লাহ তাআলার ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহ তাআলার বান্দা ওয়া খাতামুন নবীন আমি তার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী কখন থেকে নবী ওয়া ইন্না আদামা ওয়া ইন্না নিশ্চয় আদম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম লামুমজাদিলুন ফি তিনাতিহি যখন হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনাতিহি মাটির মধ্যে ধুলার মধ্যে যখন তিনি ওই মিশ্রণে ছিলেন অর্থাৎ যখন তিনি সৃষ্টি হয় নাই তার আগ থেকেই তার অনেক 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 পূর্ব থেকে আমি নবী সুবহানাল্লাহ বলবেন না এই হাদিসটা হাজা হাদিসুন আসাহুন এটা অধিক পরিমাণে সহি তারপরে অনেক হাদিসের মধ্যে আমার রসুল বলছেন আমি তখন থেকে নবী যখন আদমকে সৃষ্টি করা হয় নাই আদম যখন পানি মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল যখন তার রূহ ছিল না তার আগ থেকেই আমি নবী এখন প্রশ্ন হল আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অনেক আগ থেকে নবী হন তাহলে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পায় কিভাবে এটার সুন্দর একটা সমাধান হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী অনেক আগ থেকেই আদম আলাইহি সালাতু ওয়াসসালাম সৃষ্টির অনেক আগ থেকেই তিনি নবী কিন্তু দুনিয়াতে পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে মনোনয়ন নবীর নবুয়তের মনোনয়ন দেওয়া হয়েছে নবীর নবুয়তের মনোনয়ন দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়সে কিন্তু তার আগ থেকেই তিনি ছিলেন নবী কারণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দুনিয়াতে নবুয়ত পাওয়ার পূর্ব সময়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যাকে আল আমিন হিসেবে উপাধি দেওয়া হতো কাফের মুশরিকরা যাকে আল আমিন উপাধি দিয়েছে কাফের মুশরিকরা কাফের মুশরিকদের মধ্যে শ্রেষ্ঠ কাফের যে ছিল আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা মুগিরা মুশরিকরা আমার নবীকে এসে বলল ও মুহাম্মদ তুমি তোমার কাছে আমাদের স্বর্ণ গয়না গচ্ছিত রাখো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ গয়না গচ্ছিত রাখলেন আমার রসুলের কাছে রাখলেন ঠিক যেইভাবে আমার রসুলের কাছে তারা রেখেছে কয়েক মাস পরে কয়েক সপ্তাহ পরে ঠিক ওই অবস্থায় ওই ধন সম্পদগুলো তারা ফেরত পেয়েছে ফেরত নিয়েছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ও মুহাম্মদ তুমি যে বিশ্বস্ততার পরিচয় দিয়েছ এই জন্য তোমাকে আমরা নাম দিলাম আল আমিন সুবহানাল্লাহ বলবেন না আমার রসুলকে আল আমিন উপাধি দিলেন এবং এমনকি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা অফার করলো আমার রসুলকে অফার করলো আমার রসুলকে প্রস্তাব পাঠালো আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর মেয়ের সাথে আমার রসুলকে বিবাহ দিবে আরবের শ্রেষ্ঠ রাজা বাদশা আমার রসুলকে বানিয়ে দিবে প্রেসিডেন্ট বানিয়ে দিবে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিবে মন্ত্রী বানিয়ে দিবে আমার রসুলকে এত সম্পদ দান করা হবে কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোনো ধন সম্পদ কোনো কিছু গ্রহণ করে নাই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যখন দেখলেন কাফের মুশরিকরা যেভাবে চলাফেরা করছে আরবের মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত আছে আমার আল্লাহ তাআলা আমার রসুলকে সরাসরিভাবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুষ্ঠানিকভাবে নবুয়তের কাজ চালু করার জন্য চল্লিশ বছর বয়সে নবুয়ত দান করেছেন সুবহানাল্লাহ বলবেন না আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন হেরা গুহায় ধ্যানমগ্ন যখন ছিলেন ওই সময় পুরা আরব জাহানটা ছিল আরব বিশ্ব তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো আইয়ামে জাহিলিয়াতের যুগটা ছিল ওই সময়টা যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত দাফন করা হতো একটা নারীকে তারা দর্শন করত এই নারীটা কার মা কার বোন কার স্ত্রী কার সন্তান এটা দেখার কোনো প্রয়োজন ছিল না ভোগের সামগ্রী হিসেবে নারীদেরকে ব্যবহার করত তারা মদ্যপান করত জেনা করত সুদ ঘুষ খারাপ কাজ অন্যায় কাজ ইত্যাদিতে তারা লিপ্ত ছিল এই সকল কাজগুলো যখন আমার রসুল দেখলেন তখন তাদের হেদায়তের জন্য আল্লাহ পাকের কাছে তিনি ধ্যানমগ্ন ছিলেন ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ পাক আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায়
নবুয়তের মাধ্যমে মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে হেদায়েতের জন্য যেই জিনিসটা আনুষ্ঠানিকভাবে দিয়েছেন সেটা হচ্ছে নবুয়ত। এই নবুয়ত পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দিকে, কোরআনের দিকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে এই তমাম পৃথিবীর জন্য শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রহমত হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে তমাম পৃথিবীর জন্য রব, ঠিক তেমনিভাবে আপনি হলেন তমাম পৃথিবীর জন্য রহমত। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। হে রাসূল, হাবিব, ও নবী আমার, আমি আপনাকে তমাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনাকে যারা মানবে, আপনার সুন্নাতকে যারা কৃতজ্ঞ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনাকে যারা মানবে, আপনার সুন্নাতকে যারা ধরবে, আপনার কথা মতো যারা চলবে, আপনার সুন্নাত মোতাবেক যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। তাদের স্থানটা আমি আল্লাহ এত উঁচু জায়গায় দিয়ে দেব, তারা নিজেরাও কল্পনা করতে পারবে না। কিন্তু তারা যদি আপনি রসুলের অনুসরণ অনুকরণ না করে, তাগুতকে গ্রহণ করে, কাফের মুশরিকদের সাথে আতাত করে, আপনার বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কঠিন শাস্তি দেব যেই কঠিন শাস্তির কথা তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী। একটা উদাহরণ দিই, একটা কথা আপনাদেরকে বলি, আমার রসুল সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরি মাওয়াহিব আল্লাদুনিয়ার, মাওয়াহিব আল্লাদুনিয়ার প্রথম খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরি, নিশ্চয়ই সর্বপ্রথম আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমার রসুলকে সৃষ্টি করছেন, রসুল সর্বপ্রথম সৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু প্রথম নবী হিসেবে আদম আলাইহিস সালামের কেন নাম? দুনিয়াতে প্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুসসালামকে প্রেরণ করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, কিন্তু তাকে সবার শেষে পাঠালেন। এই জন্য আমরা সকলেই জানি, কোথাও যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো মাহফিল হয়, কোনো অনুষ্ঠান হলে প্রধান অতিথির নাম থাকে সবার উপরে, কিন্তু প্রধান অতিথি ওয়াজ করে বা আলোচনা করে সবার শেষে, তার নামটা সবার উপরে, কিন্তু সে আসে সবার শেষে, আলোচনা করে সবার শেষে, বক্তব্য দেয় সবার শেষে। আমার আল্লাহ তাআলা আমার রসূলকে সবার প্রথমে সৃষ্টি করলেন, কিন্তু আমার নবীকে সবার শেষে পাঠায়াও আমার নবী হচ্ছেন প্রধান অতিথি, প্রধান অতিথি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। সবার শেষে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠায়া, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করেছেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ও ওলামায়ে কেরামদের
হাতে পায়ে করো জোর অনুরোধ করে বলি, যারা আপনারা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন, আল্লাহর ওয়াস্তে তর্ক বিতর্ক বন্ধ করুন। কারণ হলো আপনাদের এই তর্ক বিতর্ক আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, আমাদের জন্য এগুলো কল্যাণ বয়ে আনবে না, বরং আমাদের জন্য এগুলো ক্ষতির কারণ হবে, এমনকি এগুলো ফেতনার কারণ হয়ে বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরামদের মাঝে ফাটল সৃষ্টি করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আর আপনাদের এই কাজগুলোর কারণে বাংলাদেশের মধ্যে মুসলমানরা মুসলমান আলেম আলেমে কামরা কামড়ি করতে 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 ওই দিক দিয়ে কাফের মুশরিকরা আমাদেরকে বাটনা বাটা বাটে পুটা পাটা আর পুতা দিয়ে আমাদেরকে সুন্দর মতো তারা সাইজ করার জন্য তারা একদম রেডি হয়ে আসে। এই জন্য এই কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে। ওলামায়ে কেরামদের ভিতরে কোনো শত্রুতা থাকা চলবে না, আমাদের মাসলাকগত মতানক্য থাকতেই পারে, মাসলাকগত মতানক্য আমাদের ভিতর থাকতেই পারে, এ মতানক্য এগুলো আমাদের থাকবে ঘরের ভিতরে, আমরা ঘরের ভিতরে ঘরোয়াভাবে সমাধান করব। কিন্তু রাস্তাঘাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে গালিগালাজ করে, একজন আরেকজনকে কটাক্ষ করে, ছোট করে, খাটো করে, মূর্খ বলে, এই ধরনের কাজ কোনো আলেমের মুখে শোভা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝদান করুক। সবাই বলেন আমিন।